এসি হলো ঘরতে এসি থাকে, আচ্ছা আচ্ছা, ঠান্ডা করে, সেটা হলো এসি। জি জি, আর ডিসি থাকে ডিসি হ্যাঁ অফিসে। একটা বুঝতে মনে হয় পাইছে নাকি? জি শুনানি ভালো জি করে। জি, ভালো, এরকমই করা উচিত। এসি ঘরে এসি থাকে, রুম ঠান্ডা করে। হ্যাঁ, পরীক্ষায় আসলে তোর এটা লিখে দিবে, যাক স্টুডেন্ট পাইছি। আচ্ছা দেখো, আমাদের কারেন্ট সরবরাহ করার সময় কারেন্টের গতিশীলতা যদি এরকম হয় যে এটা শুধু একদিকে যাচ্ছে, শুধু একদিকে যাচ্ছে কারেন্টটা, তখন সেটি হবে হলো তোমার ডিসি কারেন্ট, শুধু একদিকে, মানে এটা কখনো বিপরীত দিকে যায় না। এটা যদি পথ যদি তুমি আবার এই দিক করে ঘুরিয়ে দাও, তাহলে এরপরে সেটা এই দিকে যাচ্ছে, মানে পথটা ঘুরিয়ে যাচ্ছে আর কি, তারপরে সেটা আবার এই দিকে যাচ্ছে, কিন্তু দিকটা গেলে একই হলো। ভালো করে দেখো তুমি, তার মানে আমি দিক যদি এভাবে জি এভাবে জি, তোমাকে একটু আগে দেখাই, মানে এইরকম দিকটা এইরকম ভাবে রাউন্ড করে সে যাচ্ছে, কিন্তু এখানে গেলে দিকের করলে ওইভাবে পরিবর্তন হওয়া হচ্ছে না। আমি পরিবর্তন বলে কি বুঝাবো? পরিবর্তন মানে হলো জি একবার এই দিকে গেল, ঠিক পরের বার ঠিক তার উল্টা দিকে যাচ্ছে, তা কিন্তু যাচ্ছে না, এটা গেলে একই দিকে প্রবাহ হচ্ছে। তো একই দিকে এই প্রবাহটার নামই হলো ডিসি প্রবাহ, ডাইরেক্ট কারেন্ট, ডিসি ডিরেক্ট, আর জি একটা হলো কারেন্ট। তা আমরা বলি না যা কও ডাইরেক্ট কও তো ভাই, ডাইরেক্ট মানে কি সরাসরি। তো এই হলো, আর এসিটা জি স্যার, হলো এই যে আমি এসির যে তীর চিহ্ন দিয়েছি ডিসির, এই তীর চিহ্নটা যদি আর একটা এদিকে হয়, তো এটি হলো তোমার এই যে তীর চিহ্ন যদি আর একদিকে হয়, তাহলে এটি হলো তোমার এসি। এসির আরেকটি ইয়ের নাম হলো অল্টারনেটিভ কারেন্ট, এ তে অল্টারনেটিভ আর সি তে হলো কারেন্ট, এ হলো অল্টারনেটিভ কারেন্ট। তো এসির বেলায় আমরা যদি একটা সার্কিট আঁকাই, জি এসি হলো ইনকে ঢেউ, এই ঢেউ সার্কিট দিয়ে ধরো এখানে একটা তুমি চাবি কে বসালে, এগুলো কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো এই এসিতে কি হবে, এসি এখানে প্লাস এখানে মাইনাস, আবার প্লাস আবার মাইনাস, আবার প্লাস আবার মাইনাস, এভাবে পুরোটা বর্তনী দূরে থাকবে। আর আমি যদি এখানে যদি একটা ডিসির বর্তনী আঁকাই, আমি যদি একটা ডিসির বর্তনী আঁকাই, তাহলে ধরো এটি এই পাশে সবগুলো প্লাস হবে, কোনো মাইনাস নেই, এই পাশে সব প্লাস আর এই পাশে সব মাইনাস, এর অর্থ হচ্ছে কারেন্টের প্রচলিত দিক অনুসারে তোমার এটি সঞ্চালিত হবে এইদিকে, ঠিক আছে, এটির কোনো দিক জি পরিবর্তন হবে না, এটি সব সময় এদিকেই যাবে। আর যেটা তোমার তড়িৎ ইলেকট্রন প্রবাহের দিক অনুসারে ইলেকট্রন এইদিকে সঞ্চালিত হবে। আশা করি এসি ডিসি নিয়ে মৌলিক একটা ধারণা পেয়ে গেছো। দুটাতে কিন্তু ইলেকট্রন দৌড়াচ্ছে, কিন্তু ডিসিতে ইলেকট্রন দৌড়াচ্ছে শুধু একই দিকে, ডিসিতে শুধু একই দিকে, এটা উল্টো দিকে যাবে না। আর এসির বেলায় কি হবে? দুই দিকে যাবে। আমি যদি এই এসির যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে লেখচিত্রটা হবে এরকম ঢেউ, এর অর্থ কি? এর অর্থ হলো কারেন্ট একবার জিরো, একবার প্লাস হয়তো টু, আর একবার হলো জিরো, আর একবার হলো -2, এর অর্থ কারেন্ট দুই দিকেই যায়। আর ডিসির যদি আমি লেখচিত্র অঙ্কন করি, তাহলে ডিসির লেখচিত্র কারেন্ট এরকম, প্রবাহ সবসময় দুই, সবসময় দুই আছে, এদিকে হলো তোমার কি প্রবাহ আই, এদিকে হলো তোমার
ভোল্টেজ ধরো আর কি, ঠিক আছে? প্রবাহ সব সময় এক। তাহলে দেখো এসি ডিসির উপর একটা ধারণা মোটামুটি আসলো কিনা। জি স্যার, এটি একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখো। এসি ডিসির মধ্যে কোনটা ভালো? শক্তিশালী হলো তোমার এসি। আমি কথাই বলতে পারতেছি না, গলায় লাগে। না থাক, বেশি কথা বলো না, তুমি খালি দেখে দাও এবং ইয়ে করে দাও। কত দূর? হ্যাঁ, কত দূর এখন? বেদনা ঘাটের তাসে আসিচ্ছ নাই মুখে? তো কোন একে টাকা আমি বেশি দেবো, তুমি চলো। তুই নামছো ওখান থেকে? আচ্ছা দেখ, একটু বলে দরকার হলে ভাই আমি আরো মানে 5 টাকার টাকা তো আমি 15 টাকা দেবো, আর এমনি নামিয়ে দেবো। তাহলে এটি কি আমরা যে রকম ক্ষেত্র মানে এই যে ক্ষেত্র ভেক্টরের ওখানে পড়লাম যে ক্ষেত্র তার উপরে লম্ব, এখানেও ঠিক এই ধারণাটা আমরা এখানে প্রয়োগ করব। এই যে তড়িৎ যেখানে আছে তার সাথে বলরেখা থাকবে, সেখানে বলরেখা থাকবে। তাহলে বলরেখা থাকার অর্থ হচ্ছে সে বলরেখাটা তাহলে কার মধ্য দিয়ে পাসিং করবে, কার মধ্য দিয়ে পার হবে? এটি অবশ্যই কোন চুম্বক অথবা তড়িৎ বলরেখা কোন একটি ক্ষেত্রের মধ্য দিয়ে পার হবে, একটি পৃষ্ঠের মধ্য দিয়ে পার হবে। এখন প্রশ্ন হলো ওই পৃষ্ঠটি কেমন থাকবে, সেটি থাকবে লম্বভাবে। এই বলরেখা যেদিকেই যাবে তার সাথে ওইটি লম্ব বরাবর থাকবে। বলরেখা যদি খাড়া উপরের দিকে যায় তাহলে পৃষ্ঠটা এমন ভাবে থাকবে যে যেন বলরেখাটা তাকে ছেদ করে খাড়া উপরের দিকে বের হয়ে যায়। এই বলরেখাটা যদি তোমার এই যে 500 বরাবর দেয়, যেমন আমি এখানেই দেখাচ্ছি, এই যে বলরেখা যদি খাড়া উপরের দিকে যায় তাহলে ওই পৃষ্ঠাটা তখন এরকম হবে, এটা হবে হলো এরকম রাউন্ডেড, এমন ভাবে এটাকে আচ্ছাদিত করবে, মনে হবে যে তুমি নিজে দেখো যে এই এই পৃষ্ঠগুলোকে একবারে ছেদ করে কিন্তু এই বলরেখা পার হয়ে গেছে খাড়া। আবার বলরেখা যদি এই দিকে যায়, আচ্ছা আমি এটা মিশে দেই, বলরেখাটা যদি এই দিকে যায়, এই দিকে গমন করে, তাহলে তাহলে তখন পৃষ্ঠাটা কেমন হবে? পৃষ্ঠাটা তখন এটার সাথে লম্ব হবে, মানে এই দেখো এমন ভাবে অবস্থান করেছে মনে হচ্ছে যে বলরেখাটা এই পৃষ্ঠাকে লম্ব বরাবর ছেদ করে চলে গেছে। কি দেখতে পাইছো কি নিচে ছবিটা? ওপরেটা না, কিন্তু ওপরেটা এমনি আমি ওপরেটা মিশে দিচ্ছি। এই যে গোল গোল, এই গোল ক্ষেত্রকে ছেদ করে ওই তীর চিহ্ন চলে গেছে। জি, তাহলে এই বলরেখাটা এইরকম হবে, বলরেখাগুলো এইরকম গেলে, এই জন্য এখানে যে ভাষাটা লেখা আছে এই ভাষাটার প্রতি আবার তোমার মনোযোগ আকর্ষণ করছি যে কোন ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। এটি তড়িৎ বলরেখা হলে তড়িৎ ফ্লাক্স, চুম্বক বলরেখা হলে চুম্বক ফ্লাক্স, বা অন্য কোনো বলরেখা হলে সেই নামের ফ্লাক্স হবে। জি, তাহলে আমরা প্রচলিত যে ফ্লাক্সকে চিনি সেটি কিন্তু, এটি কিন্তু সেই ফ্লাক্স নয়, এটি হচ্ছে এক ধরনের বলরেখার সংখ্যা। এবং এর মাধ্যমে কিন্তু আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে যে ক্ষেত্রের ফ্লাক্সের মান যত বেশি হবে সেই ক্ষেত্র তত বেশি শক্তিশালী হবে। জি, কারণ বলরেখার সাথে যেহেতু এর সংশ্লিষ্ট। আশা করি কিছুটা ধারণা তুমি পেয়ে গেছো এই ফ্লাক্স সম্পর্কে। আমি যদি এক লাইনে ফ্লাক্স নিয়ে জিজ্ঞাসা করি তার উত্তরটা এটাই হবে যে কোনো ক্ষেত্রের কোনো
ক্ষেত্রকে যদি আমরা লম্ব বরাবর কোনো বলরেখার সাথে মানে সেটিং করি, তাহলে তার মধ্য দিয়ে কি পরিমাণ বলরেখা অতিক্রম করে সেটিই হলো ফ্লাক্স। জি এখন এই বলরেখা নিয়ে তোমার এখানে একটা সূত্র দেওয়া আছে, EDS। তোমার মনে আছে কি W ইজ ইকুয়াল টু FS, এই সূত্রের কথা মনে আছে? কাদের কাদের সূত্র? জি জি, W ইজ ইকুয়াল টু FS। আচ্ছা, যদি ওইটি ওটার কথা তোমার আরেকটু স্মরণ করো, যে আমি বল যেদিকে প্রয়োগ করছি বস্তু সেদিকে যদি না যায়, বস্তু যদি সেদিকে না যায়, যদি একটু কোণে বেঁকে যায়, তাহলে সেটি কি হবে? FS ডেল্টা, FS cos থিটা, মনে আছে? জি স্যার, আমি একটু তোমাকে স্মরণ করে দিচ্ছি। এরকম এই জায়গাতে আমি বল প্রয়োগ করছি, এখানে বল প্রয়োগ করছি, বস্তুটা এই দিকে যাওয়ার কথা কিন্তু তা না গিয়ে বস্তু এই দিক চলে গেছে, অর্থাৎ বস্তু চলে গেছে হলো তোমার উপরের দিকে, এরকম উপরের দিকে চলে গেছে। তো উপরের দিকে যাওয়ার অর্থ কি? সে কত কোণে চলে গেল? এই কোণ থিটা। তখন কিন্তু আমরা লিখছি W ইজ ইকুয়াল টু cos থিটা, FS cos থিটা। তো এখানেও ঠিক সেম জিনিস, আমার এটা বোঝানোর অর্থ হচ্ছে যে আমি যেহেতু আমার পরিচিত জগৎ সিনালে, আমি এটাও ঠিক সেম জিনিস, এখানে যদি বলরেখাটা মানে এই যে ক্ষেত্রের সাথে যদি এটি লম্ব না হয়ে যদি দেখো এরকম তির্যক বরাবর এইদিকে যায়, তাহলে কত ডিগ্রি কোণে হেলে গেছে, তার কদ উপাংশকটা খাড়া উপরের দিকে যেটা যাবে সেটি হলো তোমার এই যে এই এই যে এই যে এই সমীকরণটা প্রকাশ করা হবে। এই দেখো এখানে আছে, জি আশা করি বুঝছো। জি স্যার, এখন হলো সেই গসস ল, আজকে গসস ল পর্যন্ত পড়ি, তোমাকে ছুটি দিয়ে দিচ্ছি, শুধু এই সূত্রটা বুঝিয়ে দেবো, একটা এই একটা লাইন, একটু ধৈর্য ধরো। কোন বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, বদ্ধ তল মানে বোঝো, বদ্ধ তল মানে হলো একটি পৃষ্ঠা, তার মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, একটু আগে তড়িৎ ফ্লাক্স বুঝালাম মানে তড়িতের বলরেখা, সেই বলরেখাটা কি হবে? ওই তল দ্বারা আবদ্ধ মোট চার্জের 1/ε0, এই যে এপসাইলন নট যে রাশিটা আছে সেটা। জি, তো এখন সেটির নিচে সূত্রটা দেওয়া আছে, এই যে সূত্রটা, এই যে দেখো লেখা আছে, তড়িৎ ফ্লাক্স হলো ফাই ই, ফাই এটা গেল অক্ষর হলো ফাই, এই ফাই অক্ষরটা এভাবে লেখা হয়, এইরকম করে লিখে মাঝখানে টান দিলে হয় ফাই, ঠিক আছে? এটা হলো ফাই, ফাই ইজ ইকুয়াল টু কিউ ভাগ, কিউটা হলো চার্জ, ওখানে ওই তড়িৎ ক্ষেত্রে যে চার্জ আছে সেটি কিউ, আর এপসাইলন নটটা হলো একটি ধ্রুবক রাশি, এটিকে বলা হয় তড়িৎ প্রবেশ্যতা। তো এটার এটার এত গুণ এই পর্যন্ত আজকের পড়া, নেক্সট দিন আমি এখান থেকে পড়া শুরু করব, এটা তুমি পড়ো, যদি এটিতে আরো কোনো কঠিন কিছু মনে হয় সেটি তুমি আবার বুঝায় নিও, এবং নিজের প্রতি যত্নশীল হও, আর এই দেখো যদি